Hey everyone, we are coming here. Come in here. Assalamu alaikum. এই তো এই যে আমাদের এখানে মোহাম্মদ আলী কি অবস্থা এই তো ভালো সকাল সকাল চলে আসছো ভাই সকাল ফজর নামাজ পড়ে আইসা পড়ছে এখানে হ্যাঁ পাকের জন্য মহিলা দিন কি খবর দাদা ভাই তুমি কি করো তুমি আগুন লাগাইতেছো আরে জায়গাটা তো দারুণ হইছে বিরাস কি খবর পাকাইতেছে তেল দিয়ে ফলাইছো আমাদের এখানে আমাদের যে আজকের আয়োজন পিকনিক অ্যাকচুয়ালি এটা হলো মিডল এজ যারা আছেন সবাই অনেকটা কাছাকাছি উপর নিচে তো আমাদের পিকনিকের উদ্দেশ্য হলো বান্দুরানা দিঘির পাড় পর্যন্তরই তো যাই হোক সব মিলে আমাদের খাবারের আয়োজন হইতেছে আপনারা দেখতেছেন এখানে আমাদের এই স্টার্ট হয়ে গেছে আমাদের শেফ শাহরুল শেখ বাবুরচি শাহরুল শেখ আর সাথে আছে মোহাম্মদ আলী বিরাজ আমাদের মাসুদ ভাই ও মহিলুদ্দিন ও পরশ ভাই পরশ হাওলাদার তো যাই হোক সবাই মিলে এখানে খাবার দাবারের জন্য আয়োজন হইতেছে ইনশাআল্লাহ আমাদের এটা রেডি হওয়ার পরই আমরা ইনশাআল্লাহ রওনা দিব এই যে নদী আপনারা দেখতে পারতেছেন নদী এখান থেকে আমরা ভুট্টা কোথায় আমার নাম টুক লেখবা পাঁচ অক্ষর তারপরে এসটিএফ দিবে সবার প্রথম আইব আবার এসটিএফ স্টুডিও দিলে আইব কয়েকটা চ্যানেল তো এসটিএফ এসটিএফ হ্যাঁ ওই নাম্বার তো এনে আছে এখন ই আছে না নেট আছে না নেট তো আজকে কিনো গাও আসলে একটু লাইভ দেখে নিয়ে হ্যাঁ এই এত বড় এক কিনো নেট কিনো না মানে নেট থাকবে না সাথে সাথে শেয়ার করে দেবো না না এখানে পা দেবো না এই দেশ আমাকে দেশ এগুলি ফ্রিজে থাকে না তো আগুনটা এমনি থেকে দেন বাতাসে মানে ওদিকলে যায় না চলা এমনি থাকে লাগবে হিসাব আছে না বাবুরচি মানুষে খাওয়ায় দুনিয়ার মানুষে খাওয়ায় বানায় হিসাব আছে না ড্যাগে লালা তারা চলছে ¿Qué pasa? ¿No me recuerdas?
ما شاء الله ما شاء الله تبارك الله كمان كمان
امشي 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 بلال ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই বিলাল ভাই আজকে অনুমতির কথা বলবেন বলেন অনুমতির কথা ভাই আমরা যে পোলামান গিলা আছি এক সাইজের বেচের আমগোই বন্ধু বান্ধব গিলি প্রায় এই ইয়া ফিলা প্রায় 30 বছর পরে এখন হইছি ভাই 30 বছর আগে মনে করেন আমাগো ইয়ে ননের ভিতরে কোন অবাধে কাজ চলবার দেই নাই কে এই দেশে কোন মাদ্রাসা উপরে আমার কাছে বেলা শুনলাম যে ন অবাধে কাজ আসলো এই আমরা এই গ্রুপে কাজ করছি গরীব দুঃখীর মানুষের পাশে আমরা দাঁড়াইছি ভাই রাইট রাইট আমাদের যে গ্রুপটা আছে আমরা 30 জন পোলা মানে এক ব্যাচের 30 বছর পরে খান হইছি সবাই বাইরে আছিল ঠিক আছে এখন সব এক জায়গায় হইছি আমরা ভাই হয়তো আজকে কি মজা লাগতাছে ভাই দেখেন আমার অবস্থা অবশ্যই অবশ্যই তা তো দেখতে আছে আমার খুব খুশি লাগতাছে আচ্ছা আচ্ছা আমাদের লঞ্চের গামছা সবারই দেয়া আছে তামছা তামছা আচ্ছা 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 বিলাল ভাই আপনি আপনি যেহেতু দুই বিল্লাল এখানে দোস্ত বলেন আপনি কিছু বলেন অনুভূতির কথা আমরা ন্যাংটা বলা যাচ্ছে আজকের অনুভূতির কথা আসলে কি ভাই আমি কি বলবো মানে আমার বলার কিছুই নাই যেহেতু উই আমার লাগে মামু তারপর চলি মিতার লাগাল উই যখন কইছে তাহলে আমার আর কোয়ার কিছু বাকি থাকে না উই যখন কইছে ওইটাই কই দেন আচ্ছা যাই হোক ধন্যবাদ আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ভাইজান কিছু বলেন হ্যাঁ আমাকে পাবেন ভাই কিছু বলতে পারো ভাই আর হ্যাঁ বলেন আমি বলে দেই জীবন ভরে কোন জায়গায় গেলে ঈদমিদের হ্যাঁ ভাই এক ঘন্টা অনেক বাকি ঢুকলো আমাদের কুকার এসে গেছে চলেন করেন بسم الله نعمل يا بوت سار واهون Ah!
I'm gonna go get some food.
I'm going to go to the hospital.
الحمد لله.
জানি না পেটটা বাইরে গেছে কি খবর জানি না আসল খবর জানি না এই যে না পশুর খানা ইনশাআল্লাহ ব্যাগে আছে এখনো সবারে দিছি এই পুতলা থেকে পা খাওয়া দাও খাওয়া দাও এই যে কামরুল ভাই সালাদ কাটতাছে দেখো সবার জন্য খুব কষ্ট করতেছে সালাদ দিতে থাকে যে সুদিয়ান সালাদ কাটা এই শাহিন ভাই আছে এই আমাদের বড় ভাই মোশাররফ ভাই ওই যে সাদিক নয়ন ভাই ভাই এই খাবারের গ্রেড দেন কত হয়েছে মানে পাশে কত পাইবো খাবার কেমন হয়েছে নালেঙ্গে মানে পাশে পাশ নালে এরগে নালে এরগে কেরালা ভাষা বুঝেছে ভাই হারামিরা তো কই আমাকে ভিডিও করছে তোমরা থাকো এই যে বই রয়েছে কই যাচ্ছি নিজে নিজে এই যে তিন মিনিট হারছে খাইতেছি তো না ওই যে নিয়ে নিলাম তোমাকে খান তোমার কাছে ভালো কালেকশন নাই কি বাজাও সুন্দর সুন্দর গান একটার পর একটা বাজে দেখবা